শ্রী শ্রী চণ্ডী পাঠের বিধি। সংযত ব্যক্তি প্রাতঃকালে স্নানান্তে সন্ধ্যা ও আহ্নিকাদি নিত্যকর্ম সমাপন পূর্বক উত্তরমুখে বা পূর্বমুখে শুদ্ধাসনে উপবেশন করে ভক্তিভরে ও একাগ্র চিত্তে বিশুদ্ধ উচ্চারণ ও অর্থবোধ সহকারে শ্রী শ্রী চণ্ডী পাঠ করবেন। পুস্তক না দেখে কণ্ঠস্থ চণ্ডীর বিশুদ্ধভাবে বাচনই সর্বোত্তম। অক্ষম হলে আধারে পুস্তক স্থাপন করে পূজান্তে নাতি উচ্চ নাতি মৃদুস্বরে নাতি দ্রুত নাতি বিলম্বিত বেগে অর্থবোধ সহ একাগ্র চিত্তে ভক্তিভাবে পঠনই প্রশস্ত। প্রত্যেক চরিত্র পাঠের পূর্বে সেই চরিত্রের ধ্যান মন্ত্র পাঠ ও সেই মূর্তির ধ্যান করতে হবে। প্রত্যেক অধ্যায়ের আদিতে ও অন্তে ঘণ্টা বাদন করতে হয়। মঙ্গলবার ও শনিবার এই দুই দেবী বারে চণ্ডী পাঠ প্রশস্ত। দেবী তিথি অর্থাৎ অষ্টমী নবমী ও চতুর্দশীতে চণ্ডী পাঠ বিশেষ কল্যাণপ্রদ। নিত্য সমগ্র শ্রী শ্রী চণ্ডী পাঠে অসমর্থ হলে প্রথম চতুর্থ পঞ্চম ও একাদশ অধ্যায়ক্ত চারটি দেবী স্তোত্র পাঠ করা বিধেয়। যতক্ষণ একটি অধ্যায় শেষ না হয় ততক্ষণ পাঠ বন্ধ করা উচিত নয়। মনে মনে পাঠ করা অপেক্ষা উচ্চারণ পূর্বক পাঠ করা উত্তম চণ্ডী পাঠকের লক্ষণ। যিনি গান করে চণ্ডী পাঠ করেন, যিনি দ্রুত পাঠ করেন, পাঠ করতে করতে যার মাথা কাঁপে, হস্তলিখিত চণ্ডী যিনি পাঠ করেন, যিনি চণ্ডীর অর্থজ্ঞ নন এবং যাঁর গলার স্বর অল্প, এই ছয়জন চণ্ডী পাঠক অধম। রাত্রিকালে চণ্ডী পাঠ নিষিদ্ধ, সেজন্য দুর্গাপূজা কালী পূজা ও জগদ্ধাত্রী পূজার সময় দিনের বেলায় চণ্ডী পাঠ করা হয়। কারো কারো মতে রাত্রিসূক্ত পাঠের পরে রাত্রিতেও চণ্ডী পাঠ করা যায়।